আমার হাজবেন্ডের চাকরি সূত্রে বিভিন্ন জেলার বিভিন্ন ভাবিদের সাথে আমার থাকার সৌভাগ্য হয়েছে, আর সেই সুবাদে অনেক ভাবিদের হাতের রান্নাও আমি খেয়েছি এবং তাদের জনপ্রিয় কী কী খাবার সেগুলো জেনে নেওয়ার সৌভাগ্য হয়েছে। এমনই একটি ভাবি ছিলেন দক্ষিণাঞ্চলের, তো সেই ভাবির হাতের এই রেসিপিটি আমি বেশ কয়েকবার খেয়েছি কোয়ার্টারে থাকা অবস্থায়, এবং তারপরে থেকে এই খাবারটি আমার কাছে বেশ ভালো লাগে এবং আমি বাসায় মাঝে মাঝেই ট্রাই করি। আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব, সেই আমার দক্ষিণাঞ্চলের ভাবির জনপ্রিয় ঘণ্ট রেসিপি, বেগুন আলুর ঘণ্ট। তো বেগুন আলুর ঘণ্ট বানানোর জন্য আমি এখানে বড় সাইজের গোল যে বেগুনগুলো হয় সেই বেগুন একটা বেগুন নিয়েছি, আলুগুলো ছোট ছোট দেখে চারটে আলু নিয়েছি, বড় হলে দুটো দিলেই চলবে। তারপর একটু লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে আলু এবং বেগুনগুলো সিদ্ধ করে নিতে হবে। সামান্য একটু পানি পানি থাকা অবস্থায় আমি এটা নামিয়ে একটা পিষ্ণি দিয়ে খুব ভালোভাবে পিষে নেব। তবে আমি আজকে এই পিষ্ণিটা দিয়ে আলু এবং বেগুনটা খুব সুন্দর করে পিষে নিব, আর এই পিষ্ণিটা আমাকে তাবাসুম ড্রিম আপুর পেজ থেকে আপু পাঠিয়েছেন পিআর হিসেবে। অনেকেই আমাকে এর আগে জিজ্ঞেস করেছেন আপু এই পিষ্ণিটা কোথায় পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে। তাবাসুম ড্রিম আপুর পেজে আপনারা যে কোনো জায়গা থেকে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে দিতে পারবেন, খুবই রিজনেবল প্রাইস এবং আপুর প্যাকেজিং ব্যবস্থা খুবই ভালো, ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। তো আপু যদি শুধু পিষ্ণি বিক্রি করে তা কিন্তু না, আপুর সুন্দর সুন্দর ব্যাগের কালেকশনও আছে, আর ব্যাগের ভেতরে খুবই ভালো স্পেস, যারা আপনার স্কুল কলেজে যান বা আমাদের মতো বাচ্চা কাচ্চা আছে এদের জন্য খুবই উপকারী একটা ব্যাগ। তো যাদের প্রয়োজন তারা অবশ্যই তাবাসুম ড্রিম আপুর পেজে গিয়ে দেখে যদি ভালো লাগে তাহলে অর্ডার করে দিতে পারবেন খুব সহজেই। আমি তাবাসুম ড্রিম আপুর পেজের লিঙ্কটা ক্যাপশনে দিয়ে দিব, আপনারা অর্ডার করে নেবেন। তো আমি এই পিষ্ণিটা দিয়ে খুব ভালোভাবে আলু এবং বেগুনগুলো একটু গোটা গোটা রেখে পিষে নেব। এই পিষ্ণিটার আর একটা বিশেষত্ব আছে, আপনাদেরকে বলি সেটাও। সেটা হলো এই গরমের দিনে কিন্তু অনেক অনেক ভর্তা আছে যে আপনার দ্রুত পচনশীল, সেগুলো যদি আপনি এই পিষ্ণির সাহায্যে হাতের স্পর্শ ছাড়া বানাতে পারেন তাহলে দেখবেন যে খুব ভালো থাকবে, সহজে নষ্ট হয়ে যাবে না, আর আদা রসুন জিরা বাটা সব কিছুই করতে পারবেন। তো যাই হোক, মূল ভিডিওতে ফিরে আসলাম। এখন আমি এই কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল, তার ভিতরে একটা রসুন কুচি কুচি করে, বেশ কিছুটা কাঁচামরিচ, পেঁয়াজ, একটা শুকনো মরিচ দিয়েছি, আর লবণ যেহেতু ওইখানে একবার দেওয়া হয়েছে সেটা বুঝে তারপরে দিবেন, আর খুবই সামান্য পরিমাণে একটু হলুদ। বেগুন তরকারিতে বেশি হলুদ হয়ে গেলে কিন্তু আপনার একটা বাজে স্মেল আসবে, এ কারণে খুবই কম, আর ঘণ্ট জাতীয় তরকারিতে হলুদের পরিমাণ খুবই কম দিতে হয়। তো এগুলো যখন একদম সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব সেই আমার পিষ্ণি দিয়ে পেশা যে ঘণ্টটা সেটা। তারপর একটু নাড়াচাড়া করে একটু পানিটা টেনে আসলেই হয়ে গেল অসাধারণ মজার আলু বেগুনের ঘণ্ট। আর এই ঘণ্টটা কিন্তু গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই বেশ ভালো লাগে খেতে। ডিম, মাছ, মাংস ছাড়াও এই অথেন্টিক খাবারগুলো যে এত এত বেশি ভালো লাগে খেতে, ডিম মাছ মাংসের টেস্টকেও হার মানিয়ে দেয়। তো ভালো লাগলে অবশ্যই বাসায় একদিন বানাবেন এবং পরিবারের সবাইকে নিয়ে সুন্দর একটি খাবার উপভোগ করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য দোয়া রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে পরবর্তী সুন্দর একটা রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা মতামত শেয়ার করবেন আর একটা লাইক দিবেন, আর সেই সাথে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে বাকি সদস্যরা যারা আছেন তারাও এই একেবারে অল্প খরচে বাসায় থাকা উপকরণ দিয়েই মজার মজার খাবার তৈরি করে পরিবারের সবার মুখের সামনে তুলে ধরতে পারে এবং সবাই খুব ভালো একটা সময় কাটাতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।